ফুল জোগাড় করার সামর্থ্য নেই তাতে কি, ঘাস ফুল দিয়েই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইটের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা, কোথাও আবার নিজেরা টাকা তুলে কাপড়ের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে শিশু কিশোররা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন উদযাপনের দেখা মিলেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এই আর বাতলের রিপোর্ট। হাজারীবাগের বৌবাজার এলাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি কি ভালো করে বোঝে না এসব শিশুরা, কিন্তু একুশে ফেব্রুয়ারিতে সবাই শ্রদ্ধা জানায় এমনটা জেনে তারাও ব্যাকুল ছিল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। বড় পরিসরে তো আর তাদের উদযাপনের সুযোগ নেই, তাই নিজেদের তৈরি করা শহীদ মিনারে এ আয়োজন। যাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা এসেছে সেই শহীদ সালাম জব্বার বরকত সহ অনেকের নাম না জানলেও এসব শিশুদের হাতে ঘাস ফুল আর হৃদয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা। এটা একবারে কালকে শহীদ দিবস বানাইছিলাম আমরা সবাই এলাকায়। আজকে একুশে ফেব্রুয়ারি সবাই অনেক অনেক জিনিস দিয়ে বানায়, তার জন্য আমাদের এলাকায় কিছু না দেখে আমরা এটা দেবেন শহীদ মিনারটা শ্রদ্ধা করেছি। রায়ের বাজার এলাকাতেও দেখা মিলে শিশু কিশোরদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাটি আর কাপড় দিয়ে তৈরি শহীদ মিনার। দিনটি উদযাপনে নিজেরাই টাকা তুলে এ আয়োজন করেছে তারা। আজকে একুশে ফেব্রুয়ারি, তাই আমরা শহীদ মিনারে ফুল দিতে এসেছি। আজকে আমরা একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানাতে এসেছি। বাসার শহীদদের স্মরণ করার জন্য আমরা প্রতি বছর এটা করে থাকি এলাকায়। কাল সারা রাত থেকেই আমরা এই মিনার তৈরি করছি, তো তারপর আমাদের কিছু খাবারের আয়োজন আছে, সন্ধ্যার পর আমরা খাবারের আয়োজন করতেছি। কিন্তু যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি তারাও একটু জানুক, তার জন্য আমরা তাদেরকে জানিয়ে আমরা করতেছি। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় শিশু কিশোরদের এ আয়োজন অন্যদেরও উৎসাহিত করবে এমনটা মনে করছে এসব খুদে বাংলা ভাষা প্রেমীরা। এ আর বাদল, আর টিভি, ঢাকা।